আসসালামু আলাইকুম মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনি জানবেন যেভাবে জিনেদের জান কবজ করা হয় জিনের বিস্ময়কর দুটি ঘটনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জিন শব্দটির অর্থ হল গুপ্ত অদৃশ্য লুকায়িত আবৃত প্রভৃতি এক হাদিস থেকে জানা যায় জিন তিন প্রকার এক যারা শূন্যে উড়ে বেড়ায় দুই যারা সর্প ও কুকুর তিন যারা মানুষের কাছে আসে এবং চলে যায় আল জামে আস্তাগিরং তিন হাজার একশো চোদ্দ জিন আল্লা তালার অন্যতম একটি সৃষ্টি জিন সৃষ্টির হয়েছে অনল শিক্ষা থেকে জিনেদের বিবেক বুদ্ধি ও অনুভূতির শক্তি রয়েছে তাদের আছে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে ভালো জিন ও মন্দ জিন পবিত্র কোরআনে জিনেদের বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে নিশ্চয়ই আমাদের কিছু সৎ কর্মশীল এবং কিছু এর ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত নং এগারো আসমানি কিতাবে যারা বিশ্বাস করেন যেমন ইহুদি খ্রিস্টান ও মুসলমান তারা সবাই জিনের অস্তিত্ব বিশ্বাসী কিছু দার্শনিক বাস্তবাদী গবেষক জিনের অস্তিত্ব করে না দার্শনিকদের একটি দল বলে থাকে ফেরেস্তা ও জিন রূপ করতে ব্যবহৃত হয় ভালো চরিত্র ফেরেশতা এবং খারাপ চরিত্র জিন বা শয়তান দ্বারা বোঝানো হয় তাদের বক্তব্য কোরআন এবং সন্ন্যার পক্ষে নয় জিনের অস্তিত্ব স্বীকার করা ইমান বিল গায়েব বা অদৃশ্যের প্রতি ইমানের অন্তর্ভুক্ত আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমে প্রায় পঞ্চাশ বার জিন সম্পর্কে আলোচনা করেছেন জিন জাতির সৃষ্টি তাদের ইসলাম গ্রহণ মানুষের আগে তাদের সৃষ্টি ইত্যাদি বিষয়ে একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে সুরা আর রহমানে জিন ও মানুষকে এক সঙ্গে সম্বোধন করা হয়েছে সুলাইমান আলহাসাল্লাম এর আমলে জিনদের কাজকর্ম করা তথ্য কোরআনে উল্লেখ রয়েছে জিন জাতি সম্পর্কে মহান আল্লাহ সুরা জিন নামে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন তাই জিনের অস্তিত্ব অস্বীকার করা কোরআন অস্বীকার করার নামান্তর প্রশ্ন হলো জিনেরা কি মানুষের মতো ইন্তেকাল বরণ করে এর জবাব হল আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস মতে জিনেদেরও অফাত হয়ে থাকে হাদিস শরীফে এসেছে হে আল্লাহ আপনি চিরঞ্জীব যিনি কখনো শেষ হবেন না অথচ মানুষ ও জিন ইন্তেকাল করে সহিবুখারি হাদিস নং সাত তবে জিনেদের ফাত উপলক্ষ মানুষের ওফাত উপলক্ষের সঙ্গে মিল নাও থাকতে পারে সাধারণত জিনেরা অনল শিক্ষায় শেষ হয় মাধ্যমেও হতে পারে হয় এর ফলেও অনেকের ওফাত হয়ে যায় আবার সাগরে সমাধি হয় তলদেশে গিয়ে তারা আর ফিরে আসে না কেউ কেউ হারিয়ে যায় যেহেতু জিনেরা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে তাই ধারণকৃত অবস্থায় তাদের ওফাত হতে পারে জিন জিনজাতির অন্তর্ভুক্ত কিন্তু অন্য জিন তার মত নয় তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে এই সুযোগ অন্য কাউকে দেওয়া হয়নি প্রসঙ্গত আরেকটি প্রশ্ন এসে যায় প্রশ্নটি হলো। তাদের দাফন করা হয় কি এর জবাব হল যেহেতু রসুল পাক সাল্লাহ আলহ্লামকে জিন ও মানব উভয় জাতির জন্যই প্রেরণ করা হয়েছে অতএব তারাও ইসলামী শরীয়ত মোতাবেক চলতে বাধ্য তবে তার ধরন মানুষের অজানা এটি কেবল একমাত্র আল্লাহ রবুল আলমিনী ভালো জানেন এবার আসছি সাহাবি জিনের দুটি সুন্দর শিক্ষণীয় ঘটনায় হজরত উমাইয়া বিন মুখসিরা মুখসিরাদুয়ান হু বলেন একবার রসুল সাল্লাহের উপস্থিতিতে এক ব্যক্তি খানা খাচ্ছিল হজরত সাল্লাহ আলহিউসাল্লাম প্রত্যক্ষ করলেন খাওয়ার শুরুতে সে বিসমিল্লা বলেনি তো শেষ পর্যন্ত সে সবই খেয়ে ফেলল কেবলমাত্র একটি লোকমা বাকি ছিল সে সময় লোকটির লোকমা মুখে তোলার আগে সে বলল বিসমিল্লাহি আউ্লাহু আখের অর্থ খাবারের শুরুতে এবং শেষে আল্লাহর নাম নেওয়া হলো তখন নবীজি সাল্লাল্লাহুয়ালে হেউস সাল্লাম হেসে ফেললেন এবং বললেন শয়তান ওর সাথে খাবারে শরিক ছিল কিন্তু যখন ও আল্লাহর নাম নিয়েছে অমনি শয়তান যা কিছু মুখে দিয়েছিল তা আবার বের করে দিল হাজ্জাজ বিন ইউসুফের সামনে একবার এক ব্যক্তিকে পেশ করা হয় যার প্রতি জাদুর অভিযোগ ছিল হাজ্জাজ তাকে প্রশ্ন করেন তুমি কি ভিল্কিবাজিতে পারদর্শী সে বলল না হাজ্জাজ তখন এক মুঠো কাকর নিয়ে সেগুলো গণনা করে তারপর প্রশ্ন করেন আমার হাতে কত সংখ্যক কাকর রয়েছে লোকটি বলল এত সংখ্যক হাজ্জাজ তখন সেগুলো ফেলে দেন অথপর ফের এক মুঠো কাকর নেন তারপর সেগুলো না গুনেই জিজ্ঞাসা করেন এখন আমার হাতে কতটি কাকর রয়েছে সে বলল আমি জানি না হাজ্জাজের প্রশ্ন প্রথমবারে তুমি ঠিকঠাক বলে দিলে কিন্তু দ্বিতীয়বার পারলে না কেন লোকটি বলল প্রথমবার আপনি জেনেছিলেন এর দ্বারা আপনার আশ্বাসাও জেগেছে তারপর আপনার আশ্বাসা আমার আশ্বাসাকে জানিয়ে দিয়েছে কিন্তু এবার আপনি জানেননি তাই আপনার আসো জানতে পারেনি ফলে আপনার আমার আসা কিছু বলতে পারেনি যার কারণে আমি জানতেও পারলাম না আব্দুল্লাহ ইবনে বলেছেন আমি এবং জনাব জনাবসুদ্সালাম মদিনা শরীফের একটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় দেখতে পেলাম একটি লোকের মৃগ হয়েছে আমি তার কাছে গিয়ে তার কানে কানে কোরআনের আয়াত তিলাওয়াত করলাম এবং সে সুস্থ হয়ে উঠল

বলেছেন এক রাতে আমি হেরেম শরীফ প্রবেশ করেই সে সময় কয়েকজন মহিলাকে তাওয়াফ করতে দেখে অবাক হয়ে যায় তাওয়াফ করার পর বাবুল দিয়ে বের হয়ে যায় আমি আমি মনে মনে বললাম ওদের পেছনে পেছনে যাব এবং ওদের বাড়ি কোথায় তা দেখব সুতরাং তারা যেতে লাগলো আর আমি ওদের পিছু পিছু যেতে লাগলাম শেষ পর্যন্ত ওরা এক পাহাড়ের উপত্যকায় পৌঁছলো অথপর সেই পাহাড়ের উপরে উঠলো অথপর ওরা পাহাড় থেকে নেমে এক বিরান জায়গা জায়গায় চলে গেল আমিও পেছনে পেছনে গেলাম সেখানে দেখলাম কয়েকজন মুরব্বী গোছের মানুষ বসে আছে তারা আমাকে বলল হে বাইর আপনি এখানে কিভাবে এলেন আমি বললাম আপনারা কারা তারা বলে আমরা জিন আমি বললাম আমি এমন কয়েকজন মহিলাকে কাবা ঘরে তাওয়াফ করতে দেখলাম যাদেরকে অন্য প্রজাতির সৃষ্টি বলে মনে হল তাই আমি ওদের পিছু নিয়েছিলাম এবং ওদের পেছনে পেছনে এখানে এসে পৌঁছে গেলাম তারা বলল ওরা ছিল আমাদের মহিলা আচ্ছা হে ইবনু জুবাইর আপনি কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন আমি বললাম আমার মন চাইছে টাটকা খেজুর খেতে সে সময় মক্কা শরীফের কোথাও কোনো টাটকা খেজুরের চিহ্ন পর্যন্ত ছিল না তা সত্ত্বেও তারা আমার কাছে টাটকা খেজুর নিয়ে এলো আমার খাওয়া হয়ে যাওয়ার পর তারা বলল যেগুলো অবশিষ্ট থেকে গেছে ওগুলো আপনি নিয়ে যান হজরত জুবাইর রাজি আনহু বলেন এরপর আমি সেখান থেকে উঠি এবং বাড়ির পথে পা বাড়াই আমার উদ্দেশ্য ছিল খেজুরগুলো গুলো দের দেখানো বাড়ি ফিরে খেজুরগুলো একটি টুকরিতে রাখলাম টুকরিটা একটি সিন্দুকে রেখে দিয়ে শুয়ে পড়ি আল্লাহর কসম আমি তখন আধ আধা জাগ্রত এরকম তন্দাচ্ছন্ন অবস্থায় ঘরের মধ্যে হুটপাটার আওয়াজ শুনলাম এবং শুনলাম এসব কথাবার্তা হ্যাঁ রেখেছে অন্যজন বলছে সিন্ধুকে প্রথমজন বলল সিন্দুক খুলো দ্বিতীয়জন জন বললো সিন্দুক তো খুললাম কিন্তু খেজুর কই আবার প্রথমজন বললো টুকরির মধ্যে টুকরি খোলো দ্বিতীয়জন জন বললো টুকরি খুলতে পারবো না কারণ জুবাইর বিসমিল্লা বলে টুকরি বন্ধ করেছেন এবার প্রথমজন বলল তাহলে টুকরি সঙ্গে নিয়েই চলো সুতরাং তারা টুকরিটি নিয়ে চলে যায় বলেন ওরা যখন আমার ঘরের মধ্যে ছিল তখন কেন যে ওদের ধরিনি সে কথা ভাবলে আমার আফসোস হয় ইমাম আমার সহমতুল্লাহ আলাই বলেন আমি এক জিনের বিয়েতে কুই নামক এক স্থানে উপস্থিত ছিলাম বিয়েটি ছিল জিনের সাথে এক মানুষের জিনেদের জিজ্ঞাসা করা হলো কোন খাদ্য তাদের বেশি পছন্দনীয় ওরা বলল ভাত তো লোকেরা জিনেদের কাছে তাদের খঞ্জা আনতে ছিল আর ভাত শেষ হতে থাকছিল কিন্তু খানে ওয়ালাদের হাত দেখা যাচ্ছিল না বর্ণনায় হজরত আলিদ বিন মুসলিম রহমতুল্লাহ আলাই একবার একটি লোক একটি গাছে কিছু আওয়াজ শোনে কৌতূহল বসত আওয়াজকারী ওই জিনটির সঙ্গে কথা বলতে চাইল কিন্তু সে কোনো সারা দিল না লোকটি তখন আয়তুল কুস্তি পাঠ করলো ফলে তার কাছে সে নেমে এলো লোকটি তাকে জিজ্ঞাসা করলো আমাদের মধ্যে একজন তোমাদের কারণেই অসুস্থ হয়েছে আমরা কৃষের দ্বারা তার চিকিৎসা করব। সে বলল যার দ্বারা আপনি আমাকে গাছ থেকে নামালেন অর্থাৎ আইতুল কুস্তি পাঠ করলেই এই অসুখের চিকিৎসা হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দিন আমিন এমন চমৎকার শিক্ষণীয় ঘটনা নিয়মিত জানতে মুসলিমানকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন এখনই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারা তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়